নমস্কার ভূমি 24x7 এ আপনাদের স্বাগত। ভূমি বার্তা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। আসছি বিস্তারিত খবরে। করোনা রোগের মৃতদেহ শ্মশানে দাহ করা যাবে না, এমনটাই দাবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দাদের। বালুরঘাট খিদিরপুর শ্মশানটি ঘন বসতিপূর্ণ এলাকায় হওয়ায় করোনার সংক্রমণ ছড়িয়ে যেতে পারে বলে মনে করছে এলাকাবাসী। তাই এই মর্মে তারা আর্জি জানায় প্রশাসনকে। এই আর্জি মেনে আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বালুরঘাট পৌরসভার আধিকারিকগণ এলাকাবাসীর সাথে একটি আলোচনা সভায় বসেন। আলোচনার সময় নানা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করা হলেও তারা তাদের সিদ্ধান্ত থেকে অনড় হতে রাজি হলেন না। অবশেষে প্রশাসনিক আধিকারিক তাদের বার্তা জেলা শাসকের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকে আমাদের কোনো জায়গা কোনোভাবে খবর এসেছিল যে এখানে কোভিডের বডি পোড়ানো হবে। আমরা জানতে পারি যে রাত্রি 12টা থেকে 3টার মধ্যে লাশগুলোকে নিয়ে আসবে। তো লাশ কিসের? লাশ কোভিডের বডি, কোভিডে যে মারা গেছে তাদের বডিকে এখানে দাহ করা হবে খিদিরপুর শ্মশানে। তো আমাদের একটাই পাড়ার সবারই দাবি যে আমরা এখানে কোভিডের কোনো লাশকে পোড়াতে দেবো না।